কথা ছিল সাভারের হেমায়তপুরে নির্মাণ হবে পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী। এতদিনে হাজারিবাগ থেকে বিসিকের বেঁধে দেয়া জায়গায় কাজ শুরু করেছে মাত্র 19টি কারখানা, আর তাতেই খাল বিল নদী নালার বেহাল অবস্থা। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি না থাকায় চামড়ার দূষণ ছড়িয়ে পড়েছে বহু দূরের গ্রাম পর্যন্ত। যে গন্ধ হইতেছে অনেক বাচ্চা মোচ্চা ভোলাভান লইয়া এনতে দেড়শার বুদ্ধি। ওয়াটার ট্রিটমেন্ট যে লাইনটা করা হয়েছে সেই লাইনটা মানে টেনারির জন্য আসলে পুরোপুরি কমপ্লিট না। ছোট ছোট বাচ্চারা মহিলারা আসে একেবারে জায়গায় বমি করে দেয়। অনেকে বসন্ত নেই, যে পরিবেশের পানির কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। টেনারির মধ্যে 7 বিঘা জমি হারাইছি। এখন মনে করেন যে বাচ্চা পোলাপান নিয়ে যে আমরা বসবাস করবো, ওরকম বসবাসই করতে পারি না। চামড়ার দূষণ বিবেচনায় পাশের ধলেশ্বরী নদীও এখন বুড়িগঙ্গার প্রতিযোগী। কুচকুচে পানিতে চলছে মাছের আকাল। সবচেয়ে বেশি ভোগান্তিতে ঝাউচর, শ্যামপুর, হরিণধরা, মিটকা, আর্জেনপাড়া, পূর্বহাটি সহ আরও 19 গ্রামের মানুষ। সাভার থানা, কেরানগঞ্জ থানা, সিঙ্গার থানা, তিন পাশে পোলাপানের অসুখ বিসুখ, মশা মাছি সব কিছু। এই ধলেশ্বরী নদী এই গত 1 মাস আগে 30 লক্ষ টাকার অধিক মাছ নষ্ট হয়েছে। সরকার কি বলছে? পরিবেশ বান্ধব থাকবে। হ্যাঁ, আজকে পরিবেশ কি আছে? পরিবেশের কি নমুনা? এখন এদের ব্যবস্থা যদি সরকার না করে তাহলে তো মহাবিপদ হবে। ইটিপি ছাড়াই কেন চলছে চামড়া প্রক্রিয়া? প্রশ্ন ছিল মালিকদের কাছে। সিটিপি সম্পূর্ণ করে দিয়ে এখান থেকে ট্যানারিগুলো আপনার অপারেশন করা শুরু করা দরকার ছিল সাভারে, কিন্তু বিসিক ভুল তথ্য দিয়ে আপনার জাতিকে বিভ্রান্ত করেছে, সরকারকে বিভ্রান্ত করেছে, যে তারা 2টা মডেল তৈরি করেছে কিন্তু ট্যানারি মালিকরা যায় না বিধায়, বর্জ্য পায় না বিধায় মেশিনারিজ নষ্ট হচ্ছে। এলাকাবাসী বলছেন ইটিপি তৈরি না করে হাজারিবাগ থেকে আর কোনো কারখানা হেমায়তপুরে এলে তা প্রতিহত করবেন তারা। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় চামড়া শিল্পনগরীর দূষণ ছড়াচ্ছে সিঙ্গার, সাভার, কেরানীগঞ্জ সহ আশপাশের অন্তত 19টি গ্রামে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন।